কোথায় ছিলেন আপনি? উপর থেকে দেখছিলাম কি করো তুমি। কি দেখছেন? খাওয়াতে আমাকে কেন খুঁজছিল? আপনাকে খুব দেখতে ইচ্ছা করছিল, সারা দিন দেখি নাই তো তাই। আমি যখন চলে যাব তখন কি করবা? জানি না, বাট আমি তোমাকে অনেক মিস করব। কেন মিস করবা? কারণ আমি তোমাকে। হ্যাঁ, আমাকে কি? আমি তোমাকে না বলতে পারলে জেলে ঢুকাই দেব, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। এটা বলেই দৌড় দিতে যাবে, ঠিক তখন নীলা হাতটা ধরে টান দেয়, তারপর জড়িয়ে ধরে সানভিকে। সানভি বুঝতে পারে না কি করবে। স্যার, কেমন জানি শান্তি লাগছে ভেতরে। সানভি শক্ত করে জড়িয়ে ধরে নীলাকে, কিছুক্ষণ পর নিজেকে ছাড়িয়ে নেয় নীলা। এখন জড়িয়ে থাকবা নাকি কিছু খাবা? খাবো মানে? মানে দুপুরেও তো খাও নাই, তাই তোমার জন্য বিরিয়ানি নিয়ে আসছি, তোমার ফেভারিট। খাবা না? তুমি খাইয়ে দিলে খাবো। আমিও না খেয়ে আছি। কেন? তুমি খাইয়ে দিবা তাই। সানভি নীলার পাশে বসে, তারপর দুজন দুজনকে খাইয়ে দেয়, ঠিক যেভাবে প্রথম দিন বাসে খাইয়ে দিয়েছিল। সানভি ওভাবেই খাইয়ে দেয় আর অবাক হয়ে দেখে নীলার মায়াবী মুখটা, চারপাশে লাইটিং এর লাল নীল আলোতে অদ্ভুত সুন্দর লাগছে তাকে। হঠাৎ ঝাল লেগে যায় নীলার, কিন্তু পানি কই, পানির বোতল আনতে ভুলে গেছে। চোখে পানি চলে আসছে নীলার, প্রচণ্ড ঝাল লাগছে। সানভি আবারও ক্রাশ খায় মেয়েটাকে দেখে, কিন্তু এবার যেটা ঘটে সেটার জন্য মোটেও প্রস্তুত ছিল না সানভি। ফুট করে নীলা সানভিকে লিপ কিস করতে শুরু করে। সানভি চোখ বড় বড় করে বোঝার চেষ্টা করে কি হচ্ছে তার সাথে। ফুট করে নীলা সানভিকে লিপ কিস করতে শুরু করে। সানভির চোখ বড় বড় করে বোঝার চেষ্টা করে কি হচ্ছে তার সাথে। কয়েক মুহূর্ত পর ব্যাপারটা বুঝতে পেরে সানভিও কিস করতে থাকে। নীলা লজ্জা পেয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। সানভি বসে বসে মুচকে হাসে। অবশেষে হয়েই গেল, ভালোই হয়েছে, বন্ধুর সাথে সাথে নিজেরও হয়ে গেল, খারাপ না। সে উঠে ওখান থেকে আকাশের কাছে যায়। কি রে কইছিলি এতক্ষণ? এই তো ঘোরাঘুরি করছিলাম। আমার অবস্থা খারাপ হয়ে গেছে। কেন, কি হয়েছে? নিজেকে রোবট রোবট লাগতেছে, এরকম অদ্ভুত ভাবে বসে থাকতে আর ভালো লাগে না। ভাবতেছি পালিয়ে বিয়ে করব। কেন? তাহলে এরকম বাজে অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে না। সেটা অবশ্য ঠিক বলছস। হুম হুম, এখন চুপচাপ বসে থাক। সানভি শুধু সুযোগ খুঁজছে কখন নীলাকে একা পাবে, আর নীলা দুষ্টুমি করছে, কাছেই যায় না, লুকিয়ে লুকিয়ে থাকে। সানভির আব্বু আম্মু সবাই আসছে, তাই কিছু করতে পারতেছে না। বিয়ে সম্পন্ন হলো রাত 9টায়, শীতের রাত, এটাই গভীর রাত মনে হচ্ছে। সানভি দেখছে নীলাকে, কিন্তু কিছুই করতে পারছে না, আরেকটা কিস করতে ইচ্ছা করছে তার, অথচ নীলা তার থেকে দু হাত দূরে থাকা সত্ত্বেও কিছুই হচ্ছে না। হঠাৎ কারেন্ট চলে গেল, এই সুযোগ। সানভি নীলার ঘাড়ে একটা কিস করে সরে পড়ল। নীলা বুঝতে পারলো দুষ্টুটার কাজ, রাগি একটা ভাব নিয়ে তাকালো সানভির দিকে। অন্ধকারের মধ্যেও নীলাকে দেখতে পাচ্ছে সে, আর বুঝতে পারছে নীলা রেগে আছে। হঠাৎ কারেন্ট চলে আসলো, সানভি একটা সরি বলে গাড়িতে এসে বসলো। সানভি চলে আসলো, দোস্ত বাসরাত কিন্তু বুঝছে, একটু ভুল করলে খবর আছে। দোস্ত ভয় লাগতাছে? শালা এতদিন প্রেম করে এখন বলে ভয় লাগতাছে? দোস্ত তুইও চল। ধুর হালা, কি কস এগুলা, আল্লাহ গুনা দিব। শোন একটা টিপস দেই, তুই গিয়ে তোর হবু বউয়ের ঘোমটা তুলবি, তারপর বলবি তোমাকে পরীর মতো লাগছে, একটু পাটা টিপে দিবি, সারাদিন অনেক পরিশ্রম গেছে। হ দোস্ত ঠিক বলছিস, পাটা প্রচন্ড ব্যথা করতেছে, বাট বিড়াল মারার ব্যাপারটা? তোকে যা বলছি ওগুলা বললে তোর বউই মারবে তোকে, কিছু করতে হবে না। ওকে যা। ও ভেতরে ঢুকতেই চার বন্ধু একসাথে হেসে উঠলো, শালায় আজকে সেই বাস খাইব। দরজায় কান পেতে থাকলো সবাই। প্রায় 10 মিনিট পর বেচারার আত্মচিৎকার আর শুনে কে, মায়া হতে লাগলো ওর জন্য। আগে গার্লফ্রেন্ডের হাতের মায়ের খাইতো, আর এখন বউয়ের হাতের। ওকে তো পাঠাই দিলাম, কিন্তু আমার আর ঘুম হচ্ছে না। বারবার নীলার ঝাল লাগার পর যে ফেসটা হয়েছিল সেটা চোখের সামনে ভাসছে। সারা রাত শুধু নীলা আর নীলা, মাথায় আর কিছু ঘোরে না। পরের দিন সকালে উঠে হাত মুখ ধুয়ে ছাদে বসে বসে সকালটা উপভোগ করছে সানভি। এমন সময় আকাশ ছাদে আসলো। কি অবস্থা দোস্ত, খবর ভালো? এই তো ভালো। বিড়াল মেরেছিস? আমি না, তোর ভাবি মারছে। কস কি মামা, সত্যি নাকি? হুম, তবে বিড়াল না আমাকে, আমি গিয়ে তোর কথা মতো বলছি যে পাটা টিপে দাও। নিঝুম কাছে এসে সুন্দর করে ইচ্ছা মতো পিটাইছে, তারপর সারা রাত কান ধরে দাঁড় করাইয়া রাখছিল, সারা রাত ঘুম হয় নাই, এখন যাই একটু ঘুমাবো। দূর হালা, এখন ঘুমাইস না, মানুষ হাসাহাসি করবো।
শোন, রাতে একটু তাড়াতাড়ি ঘুমাবি, ওকে? আচ্ছা, বাট তুই কাজটা ঠিক করস নাই, তোর জন্য সারা রাত পেইন দিছে। হ, এখন সব দোষ আমার। এটা বলেই নিচে চলে গেল। দিনটা অসহ্য রকমের বড় মনে হতে লাগলো। সানভীর, কখন বিকাল হবে, কখন নীলা আসবে? নীলাকে দেখার জন্য সানভীর মন ছটফট করে ওঠে। ফোন নাম্বারটাও নাই যে কথা বলবে। জীবনে এত কাজ কোনোদিনও করে নাই সানভীর। রিলেশন হয়ে গেল অথচ নাম্বারই নেওয়া হয়নি। ধুর, অনেক কষ্টে দিন কাটলো সানভীর। ওদিকে নীলাও কেমন জানি অস্থির হয়ে আছে সানভীর সাথে দেখা করার জন্য। বিকেল হতেই সানভীর অপেক্ষা করতে লাগলো কখন নীলা আসবে। চারটার দিকে ছাদ থেকে দেখতে পেলো ওরা আসছে। সানভীর দৌড়ে নিচে আসলো, তারপর লুকিয়ে পড়লো একটা ফাঁকা রুমে। কিছুক্ষণ পর নীলা নিঝুমের রুমের দিকে পা বাড়াতেই সানভীর নীলার হাত ধরে টান দিয়ে রুমের ভেতরে নিয়ে আসে। তারপর দরজাটা বন্ধ করে নীলার কানে কানে বলে, এবার কোথায় যাবা? ছাড়ো, কেউ দেখে ফেলবে। সানভীর নীলাকে বিছানায় ফেলে দিয়ে বলে, এই যে মিস পুলিশ অফিসার, আপনি এখন ডিফেন্স করেন, দেখি কি শিখেছেন এত ট্রেনিং নিয়ে। এটা বলেই নীলার ঠোঁটের দিকে তাকায়। হালকা পিঙ্কালা লিপস্টিক দেখে লোভ সামলাতে পারে না সানভী। ঠোঁটের দিকে এগিয়ে দেয় তার ঠোঁট। নীলা ভাবছে, এবার কি করি? কিস করলে সমস্যা ছিল না, বাট আমার চাকরি নিয়ে এত বড় কথা না, মেনে নেওয়া যায় না। আজকের মতো কিস বাদ, ওরে আমার বিশেষ কৌশল দেখাবো এবার। নীলা একটা দুষ্টুমি মাখা হাসি দিয়ে সানভীর চোখের দিকে তাকায়। সানভী এক মনে তাকিয়ে আছে নীলার চোখের দিকে। সানভীর ঠোঁট নীলার ঠোঁট স্পর্শ করতে নীলা শিউরে ওঠে, সারা শরীর কেঁপে ওঠে। কিন্তু এবার হবে আসল খেলা। সানভী নীলার ঠোঁটে একটু চাপ দিতেই নীলা সানভীর ঠোঁটে কামড় মারে। সানভী ব্যথায় নিজেকে ছাড়িয়ে নিতে নীলা দৌড় লাগায়। কি বজ্জাত পুলিশ রে বাবা, কিস করতে গিয়ে কামড় মেরে দিল। সানভী চুপচাপ ঠোঁটে হাত দিয়ে বসে আছে, মনে হয় কেটে গেছে। ধুর, এত কষ্ট করে শুধু একটা কামড় পেলাম? সানভী ছাদে চলে যায় রাগ করে। নীলা খাওয়া দাওয়া করে সবার সাথে, কিন্তু সানভীকে দেখে না। সানভী ছাদে বসে আছে মন খারাপ করে। সন্ধ্যা হয়ে গেছে, তারপরও ছাদেই বসে আছে। রাতের আকাশ দেখতে তার ভালো লাগে, তাই বসে বসে তারা গুনছিল। কিন্তু বারবার ভুল হয়ে যায়। ছোটবেলায় ভাবতো আকাশে তারাগুলো যেদিন মাটিতে নেমে আসবে, ওই দিন অনেকগুলো তারা সে তার রুমের মধ্যে রেখে দিবে, বড় হয়ে সবাইকে দেখাবে। তাই সানভী ভাবে ওই দিনগুলোই ভালো ছিল যখন কিছু বুঝতাম না, এসবই আবোল তাবোল ভাবতেছিল। ওদিকে নীলা সানভীকে খুঁজছে কিন্তু কোথাও পাচ্ছে না। খুঁজতে খুঁজতে ছাদে চলে আসে। নীলা একটু হাসে সানভীকে এখানে দেখে, তারপর আস্তে করে সানভীর কাঁধে হাত রাখে। সানভী কিছুটা ভয় পায়, পেছনে তাকিয়ে দেখে নীলা। সানভী উঠে দাঁড়ায়, তুমি ছাদে কেন আসছো? কেন আসতে পারি না? পারো, তবে রাতে আসছো, তারপরও আমি ছাদে, কেউ দেখে ফেললে খারাপ ভাববে। কিস করার সময় মনে ছিল না? তখন কেউ দেখে ফেললে কি ভাববে? কিস আর করলাম কই, কামড় খেয়েই তো সব শেষ। তুমি তো বললা কিভাবে বাঁচবো, সেটাই দেখাতেই আসলাম। হইছে, ভালো করছো, নীলা সানভীকে জড়িয়ে ধরে বলে। সরি। হইছে, কিস করো। কেন কেন আবার? তখন কামড় দিছি, এখন কিস করবা, আবার কি? সানভী নীলার কপালে আলতো করে একটা চুমু দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। তারপর দুজনে মিলে রাতের আকাশ দেখে। কিন্তু এবার নীলাকে যেতে হবে, নিঝুম আর আকাশকে নিয়ে যাবে সাথে, আর যাবে আকাশের বন্ধুগুলো।